হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনুশ্রী। আজকে আমি তোমাদের একটা ফেস প্যাক বানিয়ে দেখাবো, যেটা ট্যান রিমুভ করতে সাহায্য করবে এবং স্কিনটাকে একটু ফর্সা করতেও সাহায্য করবে। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ফেস প্যাক বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি প্রায় হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো, হাফ টিস্পুনের থেকে একটু বেশি বেসন, আর নিয়ে নিচ্ছি দেড় চামচ মতো টক দই। এবারে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিক্সচারটা একদম রেডি হয়ে গেছে। চুলটাকে আমি প্রথমে আটকে নিচ্ছি, এবার এই ফেস প্যাকটাকে আমি গোটা মুখে অ্যাপ্লাই করে দেখাবো। এটা আমি আমার হাতের সাহায্যে অ্যাপ্লাই করছি, তোমরা চাইলে ব্রাশ দিয়েও লাগাতে পারো। বেসন মুখের নোংরাটাকে পরিষ্কার করবে, আর হলুদটা কোনো ডার্ক স্পট থাকলে সেটা রিমুভ করতে সাহায্য করবে, কোনো পিম্পলের দাগ থাকলে সেটাকেও হালকা করতে সাহায্য করবে, আর দইটা ট্যান রিমুভ করতে সাহায্য করবে। ভালো করে লাগিয়ে নিতে হবে গোটা মুখে। যেটুকু বেশি আছে ওটা আমি আমার হাতে লাগিয়ে নেব, আর এটাকে এবার 10 মিনিট রাখতে হবে। যেহেতু দই আছে তাই খুব শুকোবে না, মুখটা একদম খটখটে হয়ে যাবে না, অসুবিধে নেই। আর হলুদটা অল্প দিয়েছি, কারণ হলুদটা বেশি দিলে তাহলে হলুদের একটা দাগ থেকে যায়, তো মুখটা পরে হলুদ হলুদ হয়ে থাকে, দেখতে বাজে লাগে। তাই হলুদের পরিমাণটা অল্প নিয়েছি, 10 মিনিট রাখবো, আর 10 মিনিট পর আমি মুখটাকে প্লেন জল দিয়ে ধুয়ে নেব। 10 মিনিট পর ফিরে আসছি। ফিরে এসেছি 10 মিনিট পর। দেখো, জানি না কতটা বোঝা যাচ্ছে, কারণ সঙ্গে সঙ্গে তো বোঝা যায় না, এটা কিছুদিন ব্যবহার করতে হবে, অন্তত 1 মাস ব্যবহার করে দেখতে হবে, আর এটা সপ্তাহে 2 দিন ব্যবহার করতে হবে মিনিমাম, ম্যাক্সিমাম 3 দিন। আমি সপ্তাহে 2 দিন এই ফেস প্যাকটা ব্যবহার করি, তোমরা 3 দিনও ব্যবহার করতে পারো, আর ব্যবহার করার পরেই রেজাল্টটা পাবে 1 মাস পরে, কারণ সঙ্গে সঙ্গেই কোনো কিছু বোঝা যায় না। তো কিছুটা বুঝতে পারছো হয়তো, স্কিনটা অনেকটা পরিষ্কার লাগছে। আশা করি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আরও এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য।
আর বন্ধুদের সঙ্গে ফ্যামিলির সঙ্গে শেয়ার করতেও পারো ভিডিওটা, যদি কারোর প্রয়োজন হয় তাদেরকে শেয়ার করে হেল্প করতে পারো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, বাই।